নমস্কার, বেঙ্গল লাইফে আপনাদের স্বাগত। আমি রবি, রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের শিরোনাম। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো অটো, শিশুসহ মৃত দুই। রাতভর চুরির তাণ্ডব অশোকনগরে, অস্ত্রসহ গ্রেপ্তার তিন। পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য। জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বাগদায় আয়োজিত হলো খাল বিল চুনোপুটি মেলা। শীতের আগে কম্বল বিতরণ, আরও একবার পুলিশের মানবিক মুখ দেখল গৃহহীনরা। জমি নিয়ে বিবাদের জেরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, কোর্টের ধমকে সক্রিয় পুলিশ। আসে বিস্তারিত খবরে। চলতি মাসে হাবড়াতে ফের অটো দুর্ঘটনা। দুর্ঘটনার ফলে এক বছরের এক শিশুসহ মৃত্যু হয়েছে দুজনের, এছাড়া আহত হয়েছে আরও তিনজন অটোযাত্রী। ঘটনাটি ঘটেছে হাবড়া কুমড়ো এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, আসছিল, ভালোই স্পিড ছিল গাড়িটা, কিন্তু একটা মাতাল বসায় নিয়ে আসছিল কুমড়ো বাজার থেকে। ঠিক আছে, ও গাড়ির মধ্যে ড্রাইভারের সঙ্গে কোনো রকম হাত পাই করছিল বা তার ক্লাপসে হাত দেওয়ার চেষ্টা করছিল বা গলা ধরার চেষ্টা করছিল, হেড ডিসপ্লেন্ড হয়ে গাড়িটা পাল্টি খেয়ে পড়ে যায়। ঠিক আছে, এই শিশু মানে তখন চাওয়া পড়ে দুটো, একটা বাচ্চা মেয়ে আর একটা মহিলা, 65 বছর বয়স মহিলাটা, বাচ্চা মেয়েটার 11 মাস বয়স, তখন স্পটে মারা যায়। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা গাড়িটা উঁচু করলাম, দুই তিনজনে মিলে দেখি বাচ্চা বা মহিলাটা দুজন মারা যায়। দুজনে কি একই পরিবারের? না, দুজন আলাদা আলাদা পরিবারের মেয়ে। হ্যাঁ, বাচ্চার মা অসুস্থ, গাড়িতে ছিল, অটোতে ছিল 6-7 জন। হ্যাঁ, বাচ্চার মা তো হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ, আরো 3-4 জন আহত হয়েছে, তারা ট্রিটমেন্টের জন্য হাবড়া হসপিটালে ভর্তি আছে। অটোটা কোন দিক থেকে কোন দিক আসছে? হাবড়া কুমড়ো বাজার থেকে আসছিল, কুমড়ো বাজার থেকে বদ যাচ্ছিল। এটা ভারতীয় কলোনিতে অ্যাক্সিডেন্ট ঘটে। আপনার নাম? অমরেশ মহন্ত। কটা নাগাদ ঘটে এটা? 12টা থেকে 1টার মধ্যে, 12:30 থেকে 1টার মধ্যে। ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠায়। অটো উল্টে তুতুন রায় নামে এক বছরের এক শিশুসহ রুক্মিণী মণ্ডল নামে এক মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় হাবড়া থানার পুলিশ। পুজোর পর ফের শুরু হলো চোর পুলিশের লুকোচুরি। একদিকে সরকারি দপ্তরে চুরির পর সবাই যখন প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে, সে সময় ডাকাতির ছক ভাঞ্চাল করে তিনজন দুষ্কৃতীকে হাতে নাতে গ্রেপ্তার করে কিছুটা হলেও নিজেদের মুখ রক্ষা করল অশোকনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে অশোকনগর থানার গুমা জমি রেজিস্ট্রির দপ্তরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এদিন সকালে দপ্তর খোলার সময় দপ্তরের কর্মীদের নজরে বিষয়টি আসে। এ প্রসঙ্গে দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আমি তারপরে এলাম, এসে তো দেখছিস ডেস্কটপ শুধু না, সিপিইউ সমস্তটাই নিয়েছে, গ্যাজেটস যা যা ছিল সবই তো দেখছি। কটা কম্পিউটার গেছে? কম্পিউটার 6টা তো ছিল আমাদের, ডেস্কটপ একটা, ল্যাপটপ ছিল, সিপিইউ আর সিপিইউ আর ওই সিসিটিভি ক্যামেরা, যে হার্ড ডিস্ক, এখানে যে মডেম থাকে আপনার বিএসএনএল এবং রিলায়েন্সের যে মডেম, সিসি ক্যামেরা টি লাগানো ছিল, সিসি ক্যামেরা পুটি, সিসি ক্যামেরা বাইরে বারান্দা যেটা ছিল সেটা ওরা ভেঙেছে। আচ্ছা, এবং একটা ফিউজও খোলা, মানে কারেন্টের এটা অফ করেছে। ভেতরে তো ক্যামেরাগুলো দেখতেই পাচ্ছেন আছে, কিন্তু মেশিন বা এগুলো তো নিয়ে গেছে ওরা হার্ড ডিস্ক। আচ্ছা, সরকারি দপ্তরে চুরির পর সবাই যখন প্রশাসনের দিকে আঙুল তুলতে ব্যস্ত, তখন তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কিছুটা হলেও মুখ রক্ষা করল প্রশাসন। গোপন সূত্রে জানা গেছে, গতকাল রাতে অশোকনগর শরৎ কলোনি এলাকায় আচমকা হানা দেয় পুলিশ। আচমকা হানা দিতে আগ্নেয়াস্ত্রসহ তিনজন দুষ্কৃতীকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আরও 7 জন পালিয়ে যায়। গ্রেপ্তারের পর ধৃত 3 দুষ্কৃতীর কাছ থেকে একটি গুলিভর্তি পাইপগান সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধরা পড়ার পর জেরার মুখে পড়ে ডাকাতির কথা স্বীকার করে নিয়েছে ধৃত 3 দুষ্কৃতী। পলাতক আরও 7 জনের খোঁজ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। বাড়ির পার্শ্ববর্তী এলাকার পুকুর থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাবড়াতে। মৃত ওই যুবকের নাম ইন্দ্রজিৎ অধিকারী। ঘটনাটি ঘটেছে হাবড়া কৈপুকুর পল্লীমঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে পল্লীমঙ্গল এলাকার ওই পুকুরটিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় গৃহবধূ। ঘটনার খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। দেহটি উদ্ধারের পর পার্শ্ববর্তী একটি পরিবার শনাক্ত করে যে মৃতদেহটি তাদের ছেলে ইন্দ্রজিৎ অধিকারীর। মৃত ইন্দ্রজিতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে সে নিখোঁজ ছিল। এ প্রসঙ্গে মৃত ইন্দ্রজিতের বোন জানিয়েছেন, প্রতিদিন রাত্রিবেলা বের হয়ে চলে আসে, বুধবার দিন যে বেরিয়ে আর আসলো না। কি জন্য বের হয় রাত্রিবেলা? না, আমি তো
ঘোরাফেরা করে দৌড়ায়, তারপরে আবার চলে আসে। সেই সব কিছু মিলে কি করতো তোমার দাদা? দাদা সোনার কাজ করতো, 3 বছর যাবত এখানে ঘরে বসে আছে। মানে ওনার মাথা কোনো ডিস্টার্ব বা কিছু কোনো রকম কারোর সঙ্গে গন্ডগোল? কি নাম তোমার দাদা? মৃতদেহটি উদ্ধারের সময় ওই যুবকের গলায় একাধিক আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। দেহটি উদ্ধারের পর এদিন ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। তবে ইন্দ্রজিতের এমন অস্বাভাবিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কৈপুকুর আমতলা এলাকায়। জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিলুপ্তপ্রায় দেশি মাছের উৎপাদন ও যোগান বাড়ানোর লক্ষ্যে বাগদায় অনুষ্ঠিত হলো খালবিল চুনোপুঁটি মেলা। এদিনের এই অনুষ্ঠানটির শুভ সূচনা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে লুপ্তপ্রায় দেশীয় মাছের উৎপাদন ও যোগান বাড়ানোর লক্ষ্যে বাগদা সিন্দ্রাণীতে খাল বিল ও চুনোপুঁটি মেলার উদ্বোধন করতে আসেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আর মৎস্য দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ফুল ও মালা দিয়ে স্বাগত জানায় এলাকার মহিলারা। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদার কংগ্রেসের বিধায়ক দুলাল বর। কাউকে নিন্দাও করি না, আমরা আমাদের কাজ করে যাই। আমাদের লক্ষ্য একটাই, যে মৎস্যজীবী যারা দীর্ঘদিন মাছ চাষ করে যাচ্ছে কিন্তু তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না, সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে চিহ্নিত করে আমরা চেষ্টা করি যে সরকারি সুযোগগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তারা যাতে মাছ চাষটা বাড়াতে পারে তার সঙ্গে সঙ্গে তাদের জীবন জীবিকা নির্বাহটা যাতে সুষ্ঠুভাবে হয় বলি আমরা এই কাজগুলো করে যাই। গত মাসে এক ভ্যান চালককে পিটিয়ে সংবাদ শিরোনামে এসেছিল বনগাঁ থানার এক ট্রাফিক কনস্টেবল। কিন্তু এবার আর অমানবিকতা নয়, পুলিশের মানবিক মুখ দেখলো কিছু গৃহহীন মানুষ। তোমার বাড়ি কোথায়? সাংবাদিকদের প্রশ্ন শুনে কার্যত চোখ থেকে নেমে এলো অশ্রুভরা খরস্রোতা নদী। বাড়ি নেই সোনা। এ অশ্রু কিছুটা দুঃখের আর কিছুটা আনন্দের। চিরকালীন ঘর ছাড়া হয়ে মানব জাতির অবজ্ঞায় জীবনের শেষ প্রান্তে এসে শীত কাটাতে একটি কম্বল পেয়ে নেমে এলো চোখ থেকে অশ্রু বিগলিত খরস্রোতা নদী। কেউ নেই সোনা, এখানে থাকি আর সকালবেলা হয় তোমাদের কাছে ভিক্ষা নেই। কেউ তো পায়ে হাত দিয়ে সাক্ষাৎ ভগবানের মতো বরণ করলেন। এ পুলিশ কোনো অত্যাচারী অমানবিক পুলিশ নয়, এ পুলিশ এক মানবিক হতদরিদ্রদের পাশে দাঁড়ানো পুলিশ। বনগাঁ থানার ওসি গতকাল রাতে বনগাঁ থানা এলাকার প্রায় 50 জন হতদরিদ্র গৃহহীন মানুষকে নিজের হাতে কম্বল বিতরণ করলেন তিনি। শীতের আগে হতদরিদ্র এই মানুষগুলি কম্বল পেয়ে তাকে কার্যত ভগবানের রূপে বরণ করলেন। ভালো লাগলো বাবা, আমি বলছি তোমরা সুখী থাকো বাবা। পরবর্তী সংবাদ দেখুন বিরতির পর। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। ব্রিং ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিশিয়াস কম্বিনেশন। গেট ইয়োর ফেভারিট ফুড হিয়ার, দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর। Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. দেবাশিষা ক্লিনিক, মলদারের যে কোনো ব্যাধির শেষ কথা বলে দেবাশিষা ক্লিনিক। অসুখ, হারিশ, ভগনদর, অন্যত্র বারবার চিকিৎসা করিও সুফল পাচ্ছেন না? এই রূপ জটিল ব্যাধিও সুখ্যাত মাদ্রাজি ডাক্তার দ্বারা গ্যারান্টি সহ নিরাময় করা হয়। দীর্ঘ 36 বছরের পুরনো প্রতিষ্ঠান দেবাশিষা ক্লিনিক। হেড অফিস হাবড়া জয়গাছি কালী মন্দিরের নিকটে। মোবাইল 9434006638। শাখা বনগা বাটার মোড়ের নিকট বসাক পাড়া। ফিরে এলাম বিরতির পর। জমি বিবাদের জেরে গোপালনগরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। থানায় ধর্ষণের অভিযোগের পরে নিষ্ক্রিয় থাকায় অবশেষে কোর্টের ধমকে সক্রিয় হল গোপালনগর থানার পুলিশ।
স্বামী সমীর মণ্ডল কার্যক্ষেত্রে থাকেন ভিন রাজ্যে, আর এক ছেলে ও মেয়েকে নিয়ে গোপালনগর পাঁচবেরিয়া এলাকায় থাকেন সমীর মণ্ডলের স্ত্রী। বাড়ির কিছুটা দূরেই ছিল একফালি চাষের জমি। স্বামী ভিন রাজ্যে থাকায় সেই জমিতে নিজেই চাষবাস দেখাশোনা করতেন সমীরবাবুর স্ত্রী। তার অভিযোগ, সেই সুবাদে গত 9ই নভেম্বর নিজেদের জমি দেখতে যান তিনি, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান তাদের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছে প্রতিবেশী তপন ও স্বপন নামে দুই ব্যক্তি। সাথে সাথে তাদেরকে বাধা দিতে থাকেন সমীরবাবুর স্ত্রী। 19 তারিখ সকালবেলায় 7:30 নাগাদ আমি আমার জমিতে যাই, তো সেখানে গেলে পরে দেখি যে স্বপন বিশ্বাস এবং তপন বিশ্বাস আমার ক্ষেতের পাটগুলো কেটে নিয়ে যাচ্ছে। এরপরই বেধড়ক মারধর করা হয় সমীরের স্ত্রীকে। তিনি এও অভিযোগ করেন তাকে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করা হয়। তো আমি ওদের বাধা দিই, বাধা দিলে ওরা আমাকে মারধর করে, আমাকে আমার সারা ব্লাউজ ছিঁড়ে দিয়ে আমাকে পাশের ঝোপের মধ্যে নিয়ে গিয়ে আমাকে রেপ করার চেষ্টা করে। নির্যাতিতা ওই মহিলা অভিযোগ করেন এর আগেও তার সাথে একই ঘটনা ঘটেছিল, কিন্তু গোপালনগর থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে আপনি থানায় এসে অভিযোগ? আমি থানায় এসে অভিযোগ করেছি, কিন্তু ওরা অভিযোগ করার পরেও কোনো রকম আমি কিছু পাইনি তাদের থেকে যে আমি বাঁচতে পারি। কিন্তু তারপরে আবার দ্বিতীয়বার 9 তারিখ এটা হলো যে সকাল 10:30 সময় আমি আবার খেতে যাচ্ছি, গিয়ে দেখছি তারা আমার খেতে আবার সেই জমি দিয়ে মই দিয়ে চাষ দিচ্ছে। তো আমি ওদের আবার বাধা দিই। ওরা কারা? ওরা বলতে এখানে স্বপন বিশ্বাস এবং তারা বদরা। ওরা আমার জমিতে, আমি বলেছি যে আমার জমিতে তোমরা কাজ করতে পারো না, আমি তোমাদের বিরুদ্ধে আমি নালিশ জানাবো থানায়। বলছে কি যা তোর কোন বাবা পুলিশ থানা তোকে বাঁচায়, এই বলে তারা আমাকে মারধর করে আমার কাপড় সায়া সিলাবো ছিঁড়ে দিয়ে আমাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে আবার তারা আমাকে একইভাবে আমার চেষ্টা করে। থানায় অভিযোগ করেছিলেন গোপালনগর থানায়? আমি থানায় অভিযোগ করতে গেলে পরে সেখানে আমার অভিযোগ তারা নেয়নি। পুলিশ কোনো ব্যবস্থা না নেয় অবশেষে শুক্রবার বনগাঁ মহকুমার আদালতের দ্বারস্থ হয় ওই মহিলা, আর এই দিনই মহিলার গোপন জবানবন্দি নেয় বনগাঁ মহকুমা আদালতের বিচারক। গোপালনগর থানা থেকে ওনার প্রতি সেরকম সদুত্তর না পাওয়াতে এবং কেসটা স্টার্ট না করাতে পরবর্তীকালে আমি এসডিপিও সাহেবকে রিকোয়েস্ট করি, এসডিপিও সাহেব বলার গোপালনগর থানাকে বলে, তখন গোপালনগর থানা এই কেসটা স্টার্ট করে। এবার আপনি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনার এলাকায় যে কোনো ঘটনার ছবি তুলে পাঠান আমাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8617572459। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতে দেখি।